এই শোন না, আমি যে তোকে কত ভালোবাসি তুই কি জানিস? কিন্তু তুই তো আমার ভালোবাসার মূল্যই দিতে জানলি না। ঠিক আছে, দিল্লিরা যখন আমি অস্ট্রেলিয়া চলে গেলাম, আর আসবো না, আমি সিনেমাও করবো না। ওই ফুলি, তোর মাথা ফেটে রক্ত বের হয়েছে, চল চল মুছে দি মুছে দি, দেশে আমার রক্তটা মুছতে যায়। অভিনেত্রী অপু বিশ্বাস এবার শাবনূরকেও মিমিক্রি করে দেখালেন। সম্প্রতি নায়িকাদের মিমিক্রি করে তুমুল আলোচনা ও সমালোচনাতে আছেন অপু বিশ্বাস। নুসরাত, বর্ষা, মিম, মাহি সহ বেশ কয়েকজন অভিনেত্রীকে ইতিমধ্যে মিমিক্রি করে ফেলেছেন অপু বিশ্বাস। নায়িকা শাবনূরও এবার অপুর হাত থেকে বাদ গেলেন না। অপু বিশ্বাস একটি প্রোগ্রামে শাবনূরকেও নকল করে দেখিয়েছেন। এই প্রোগ্রামেও অপু বিশ্বাসকে বলা হয় ইনস্ট্যান্ট শাবনূরকে মিমিক্রি করে দেখাতে হবে। এমন কথা শুনে প্রথমে একটু ঘাবড়ে যান অপু বিশ্বাস, কারণ শাবনূরকে মিমিক্রি করা এত সহজ না। এরপর শাবনূর সাধারণত যেভাবে ন্যাকামো করে কথা বলে, ডায়লগ ডেলিভারি থ্রো করে, ঠিক সেভাবে চেষ্টা করেছেন অপু বিশ্বাস। তবে এবার শাবনূরকে মিমিক্রি করে শাবনূর ভক্তদের তপের মুখে পড়েছেন অপু। শাবনূরের মতো অপুর অ্যাক্টিং হয়নি, এমন মন্তব্য দেখা গেছে কমেন্ট বক্স জুড়ে। এই শোন না, আমি যে তোকে কত ভালোবাসি তুই কি জানিস? কিন্তু তুই তো আমার ভালোবাসার মূল্যই দিতে জানলি না। শাবনূর এভাবে কখনো ডায়লগ ডেলিভারি করে না, এমনও মন্তব্য করেছেন শাবনূর ভক্তরা। আবার অনেকে বলেছেন কিছুটা শাবনূরের মতো হয়েছে অপুর। তবে শাবনূরের প্রতি অপুর কিন্তু ভালোবাসা একটু অন্যরকম। অনেকগুলো সাক্ষাৎকারে অপু জানিয়েছিলেন শাবনূর তার প্রিয় নায়িকা। শুধু প্রিয়ই না, শাবনূরকে দেখে নায়িকা হওয়ার ইচ্ছে জাগে তার। যে নায়িকাকে আমার বরাবরই ভালো লাগে সেটা হচ্ছে শাবনূর। তার প্রত্যেকটা ডায়লগ আমার অনেক বেশি পছন্দ হয়। এখনো শাবনূরের প্রতি তার ভালো লাগা ভালোবাসা কোনোটি একটুও কমেনি, বরং দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। অপু বলেন, শাবনূর অপুর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আপু শিখিয়ে দিত কিভাবে এক্সপ্রেশন দিতে হয়, কেমন করে অ্যাক্টিং করতে হয়। কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে শাবনূরের একটি ডায়লগ নকল করে দেখিয়েছেন অপু বিশ্বাস। ভিউয়ার্স, অপু যে শাবনূরকে মিমিক্রি করলো সেটা দেখতে আপনার কাছে কেমন লেগেছে সেটি জানিয়ে অবশ্যই কমেন্ট করে দিন।